সবাইকে হোমিও ডাইজেস্ট ডিএইচএমএস কোচিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতোই অর্গানন অফ মেডিসিন সাবজেক্ট নিয়ে আমি ডাক্তার শামসুন নাহার আছি আপনাদের সাথে। শুরুতেই সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই। আশা করি সকলেই এই করোনাকালীন সময়ে ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলছেন। আপনাদের হয়তো জানা আছে স্বাস্থ্যবিধি সংক্রান্ত সর্বপ্রথম পূর্ণাঙ্গ নির্দেশনা নিয়ে 1784 সালে মহাত্মা হ্যানিমান একটি গাইডলাইন প্রকাশ করেন, যেটি ছিল স্বাস্থ্যবিধি সংক্রান্ত প্রথম গাইডলাইন। তাই বর্তমান করোনার ঊর্ধ্বগতির মধ্যে ঈদের আনন্দের মাঝেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাবো। যা হোক, গত ক্লাসে আমি অর্গাননের ভূমিকা নিয়ে আলোচনা করেছি। আজ আমি অর্গানন অফ মেডিসিনের বিভিন্ন সংস্করণ এবং এই সংক্রান্ত আরও কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেগুলোর মধ্যে রয়েছে অর্গানন অফ মেডিসিনের প্রকাশকাল এবং বিভিন্ন সংস্করণে এর নামকরণের পার্থক্য লিখো। প্রশ্নটি অন্যভাবেও আসতে পারে, যেমন আসতে পারে অর্গানন অফ মেডিসিনের বিভিন্ন সংস্করণ সম্পর্কে যা জানো লিখো, অথবা অর্গাননের বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য কী। এরপর আলোচনা করব কখন এবং কে অর্গানন অফ মেডিসিনের ষষ্ঠ সংস্করণ প্রকাশ করেন। অর্গাননের পঞ্চম ও ষষ্ঠ সংস্করণের মধ্যে বিশেষ কী পার্থক্য রয়েছে, অর্গাননের আর কোনো সংস্করণের প্রয়োজনীয়তা আছে কি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, মূল আলোচনা শুরু করা যাক। প্রথমেই আসি অর্গানন অফ মেডিসিনের প্রকাশকাল এবং বিভিন্ন সংস্করণে এর নামকরণের বিষয়টি আলোচনায়। মহাত্মা হ্যানিমান তার জীবদ্দশায় 1810 সাল থেকে 1833 সালে মৃত্যুর আগ পর্যন্ত 32 বছর ধরে অর্গানন অফ মেডিসিনের 6টি সংস্করণ রচনা করেন। 1810 সালে তিনি এই গ্রন্থটির প্রথম সংস্করণের নাম করেন অর্গানন অফ দি রেশনাল হিলিং সায়েন্স, যেখানে হোমিওপ্যাথির মূল নীতি সংক্রান্ত 259টি অ্যাফোরিজম বা সূত্র সন্নিবেশিত করে তিনি চিকিৎসা বিজ্ঞানের এক নবযুগের সূচনা করেন। মূলত বিষয়টি তৎকালীন চিকিৎসা বিজ্ঞান যে একটি অযৌক্তিক ভিত্তির উপর দাঁড়িয়েছিল সেটা বোঝানোর জন্য অর্গাননের নামের সাথে রেশনাল বা যুক্তিসঙ্গত শব্দটি লাগিয়ে দেন। দীর্ঘ 9 বছরের গবেষণা, পর্যবেক্ষণ এবং হোমিওপ্যাথির কার্যকারিতা ইত্যাদি যাচাই বাছাই করে তিনি 1819 সালে অর্গাননের দ্বিতীয় সংস্করণ প্রকাশ করেন। এই সংস্করণে নতুন করে আরও 59টি অ্যাফোরিজম সংযোগ করেন, ফলে মোট অ্যাফোরিজম বা সূত্রের সংখ্যা দাঁড়ায় 318টি। শুধু সূত্র নয়, তিনি অর্গাননের নামকরণেও ব্যাপক পরিবর্তন আনেন। দ্বিতীয় সংস্করণের নাম দেন অর্গানন অফ হিলিং আর্ট। এখানে খুব মজার ব্যাপার হলো তিনি নাম থেকে রেশনাল ও সায়েন্স গুরুত্বপূর্ণ শব্দ দুটি বাদ দিয়ে দেন। মজার বিষয় বললাম এই জন্য যে প্রথম সংস্করণে প্রকাশ হওয়ার পর থেকে বিগত 9 বছরে হোমিওপ্যাথি যে একটি কার্যকারী ও যুক্তিসঙ্গত আরোগ্য পদ্ধতি তা প্রমাণ হয়ে গিয়েছিল। বরং বলা চলে হোমিওপ্যাথির কার্যকারিতা এত দূর গিয়েছিল যে শুধু বিজ্ঞান দিয়ে তাকে আর আটকে রাখা যায়নি। তাই মহাত্মা হ্যানিমান সায়েন্স বা বিজ্ঞান শব্দটি বাদ দিয়ে এর সাথে আর্ট বা কলা কৌশল জুড়ে দিলেন, যে শব্দটার সাথেও দর্শনের নিবিড় সম্পর্ক রয়েছে। যেমন লিওনার্দো দা ভিনসির ভিট রুভিয়ান ম্যান ছবিটি নিছক একটি ছবি ছিল না, সেখানে ছিল গণিত ও জ্যামিতির সাথে মানব শরীরকে মিলিয়ে একটি দার্শনিক তত্ত্ব, যাকে বর্তমানে ডিভাইন প্রপোর্শন বা মানব দেহের ঐশ্বরিক অনুপাত বলা হয়। এছাড়া তার আঁকা ছবিগুলোর মধ্যে রয়েছে সসার, যা এখনও বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরে। একইভাবে মহাত্মা হ্যানিমান প্রথম সংস্করণের পরেই অর্গাননের মতো বিশাল একটি চিকিৎসা বিধানকে শুধু বিজ্ঞানের মধ্যে আটকে রাখতে চাননি, যার প্রতিফলন পরবর্তী সংস্করণগুলোতেও দেখা যায়। অর্গাননে বর্ণিত সূত্রগুলোর সামান্য কিছু পরিবর্তন
পরিবর্ধন করে নাম অবিকৃত রেখে তিনি 1824 সালে এর তৃতীয় সংস্করণ প্রকাশ করেন। 1829 সালে তিনি একই নাম বলবৎ রেখে সূত্র সংখ্যা কমিয়ে 292টি করেন এবং একইভাবে 1833 সালে দুইটি সূত্র যোগ করে 294টি সূত্রের সমন্বয়ে বের করেন পঞ্চম সংস্করণ। এটি ছিল তার জীবদ্দশায় প্রকাশিত শেষ সংস্করণ। মৃত্যুর আগে 1842 সালে তিনি অর্গানন অফ মেডিসিন নাম দিয়ে ষষ্ঠ সংস্করণ সম্পূর্ণ করে গেলেও তা শেষ পর্যন্ত প্রকাশ করতে পারেননি। এবার তিনি তিনটি সূত্র কমিয়ে 291টি সূত্রের সমন্বয়ে এর পাণ্ডুলিপি লিখে যান। অর্গাননের এই শেষ সংস্করণটি তার মৃত্যুর প্রায় 80 বছর পর প্রকাশিত হয়। 1920 সালে ডাক্তার আরহেল জার্মান ভাষায় এবং 1921 সালে ডাক্তার উইলিয়াম বোরিক ইংরেজিতে অর্গানন অফ মেডিসিন গ্রন্থটি প্রকাশ করেন। ডাক্তার হেনিমান শুরু থেকেই অর্গাননের নাম নিয়ে বলা চলে অনেকটা হোমিওপ্যাথির মতোই গবেষণা করেছেন। তাই দেখা যায় অর্গাননের ষষ্ঠ সংস্করণে একটি শ্রুতিমধুর ও সার্থক নামকরণ করতে সমর্থ হন তিনি। এখানে তিনি হেলিং আর্ট শব্দ দুটি বাদ দিয়ে যুক্ত করেন মেডিসিন। যারা আমার প্রথম ক্লাসটি করেছেন তারা জানেন অর্গানন অর্থের সাথে বিজ্ঞান ও দর্শন উভয় ক্ষেত্রটি জড়িত, তাই তিনি আর্ট শব্দটি বাদ দিয়ে দেন। একইভাবে মেডিসিন ও হিলিং দুটো শব্দই আরোগ্যের অর্থে ব্যবহার হয়ে থাকে, তাই তিনি হিলিংয়ের পরিবর্তে মেডিসিনকেই বেছে নেন। এক কথায় অর্গানন অফ মেডিসিন নামটি দ্বারা হোমিওপ্যাথির বিজ্ঞান, দর্শন এবং আরোগ্য সবগুলোই প্রকাশিত হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমি এমনভাবে বিষয়টিকে আলোচনা করার চেষ্টা করেছি যাতে আপনারা এই আলোচনা থেকে অর্গাননের বিভিন্ন সংস্করণ সংক্রান্ত প্রশ্নগুলো উত্তর সহজেই দিতে পারেন। এই আলোচনার মধ্যে প্রসঙ্গক্রমে কখন এবং কে অর্গানন অফ মেডিসিনের ষষ্ঠ সংস্করণ প্রকাশ করেন এই প্রশ্নের উত্তরটি আমি দিয়ে দিয়েছি। এবার আমি আলোচনা করব অর্গাননের পঞ্চম ও ষষ্ঠ সংস্করণের মধ্যে বিশেষ বিশেষ যে সকল পার্থক্য রয়েছে সেগুলো নিয়ে। মহাত্মা ডাক্তার হেনিমান তার জীবনের শেষ সময়ে এসে অর্গানন অফ মেডিসিনের ষষ্ঠ সংস্করণের পাণ্ডুলিপি শেষ করেন। পঞ্চম সংস্করণ থেকে ষষ্ঠ সংস্করণ এর মধ্যে তিনি প্রায় 10 বছর সময় পান, আর সময়টি ছিল তার জীবনের বিশেষ সময়, কারণ ইতিমধ্যে হোমিওপ্যাথির মূলনীতি সংক্রান্ত আরেকটি মহা গুরুত্বপূর্ণ ক্রোনিক ডিজিজ গ্রন্থটিও প্রকাশ করেন তিনি, ফলে হোমিওপ্যাথির পূর্ণতা প্রাপ্ত হয়। এই 10 বছরের মধ্যে তিনি হোমিওপ্যাথির দর্শন, বিজ্ঞান, ঔষধ প্রয়োগ পদ্ধতি ইত্যাদি নিয়ে আরও গবেষণা ও নিবিড় পর্যবেক্ষণ করারও যথেষ্ট সুযোগ পান, আর তারই প্রতিফলন আমরা দেখতে পাই অর্গাননের ষষ্ঠ সংস্করণে, যা পঞ্চম ও ষষ্ঠ সংস্করণের মধ্যে ব্যাপক পার্থক্য সৃষ্টি করে। সেগুলো হচ্ছে, অর্গাননের পঞ্চম সংস্করণের সূত্র ছিল 294টি, কিন্তু ষষ্ঠ সংস্করণে তিনটি সূত্র বাদ দিয়ে 291টি সূত্র বর্ণিত হয়েছে। এর পঞ্চম সংস্করণের নাম ছিল অর্গানন অফ হিলিং আর্ট, ষষ্ঠ সংস্করণে এর নামকরণ করা হয় অর্গানন অফ মেডিসিন। পঞ্চম সংস্করণের বর্ণিত ভাইটাল ফোর্স শব্দটির পরিবর্তে ষষ্ঠ সংস্করণে ভাইটাল প্রিন্সিপাল শব্দটি ব্যবহার করা হয়েছে। পঞ্চম সংস্করণে ঔষধ প্রস্তুতের জন্য দশমিক ও শততমিক পদ্ধতি উল্লেখ করা হয়েছে, আর ষষ্ঠ সংস্করণে উক্ত দুটি পদ্ধতি ছাড়াও 50 সহস্রতমিক পদ্ধতি নতুনভাবে সংযোজন করা হয়, ফলে ঔষধের মাত্রার কারণে রোগের যে বৃদ্ধি বা অ্যাগ্রাভেশন দেখা যেত সেটা অধিকাংশ ক্ষেত্রেই রোধ করা সম্ভব হয়। পঞ্চম সংস্করণে একসাথে একাধিক ঔষধ প্রয়োগের বিষয়ে নিষেধাজ্ঞা না থাকলেও ষষ্ঠ সংস্করণে
তিনি একসাথে একাধিক ঔষধ প্রয়োগ কঠোরভাবে নিষেধ করেন। এছাড়া পঞ্চম সংস্করণ থেকে তিনি কিছু কিছু সূত্র সম্পূর্ণরূপে বাদ দিয়েছেন। আবার কিছু সূত্রকে ফুটনোট বা পাদটিকা আকারে ষষ্ঠ সংস্করণে প্রকাশ করেছেন। তো বন্ধুরা, এই হলো পঞ্চম ও ষষ্ঠ সংস্করণের মধ্যে মৌলিক পার্থক্য। সাধারণত অর্গানন অফ মেডিসিন বইটি পাঠ না করলে DHMS পরীক্ষায় এতগুলো পার্থক্য মনে রেখে লিখতে পারা বেশ কঠিন। তাই সবাইকে শিক্ষা জীবনের শুরুতে এই মহামূল্যবান বইটি পড়ার অনুরোধ রইল। এবার আমি অর্গাননের সংস্করণ বিষয়ে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। অনেকে বলে থাকেন প্রায় 200 বছর আগে ডাক্তার হ্যানিম্যানের লেখা অর্গানন গ্রন্থটি কি আর সংস্কারযোগ্য নয়। আবার কেউ কেউ এই গ্রন্থটি সংস্করণের প্রয়োজনীয়তা আছে কি না তা জানতে চান। এতে অনেকেরই সংশয় সৃষ্টি হয়। তাই আমি মনে করি হোমিওপ্যাথির জগতে পা রাখা একজন নবীন শিক্ষার্থীর জন্য এই প্রশ্নটির উত্তরটি গভীরভাবে বুঝে নেওয়া প্রয়োজন। যদিও বিজ্ঞান কখনোই পরীক্ষা, পুনঃপরীক্ষা এবং প্রয়োজন সাপেক্ষে অগ্রগতি ও প্রগতির দরজাকে বন্ধ করে না, তারপরেও এই প্রশ্নের উত্তরে আমি এক কথাই বলবো, হয়তো আগামী কয়েক শত বছরেও এই গ্রন্থটি সংস্করণের প্রয়োজনীয়তা নেই এবং সম্ভবও নয়। খুব অল্প কথায় দুটো যুক্তি পেশ করছি। প্রথমত, এই গ্রন্থটি চিকিৎসা বিজ্ঞানের প্রাকৃতিক ও মৌলিক নিয়মের উপর রচিত, যার কোনো পরিবর্তন হয় না। যেমন নিউটনের মাধ্যাকর্ষণ শক্তির সূত্রটির কোনো পরিবর্তন নেই, কয়েক শতাব্দী বা হাজার বছর পরেও সূত্রটির পরিবর্তন হবার যোগ্য নয়। কাজেই অর্গাননকে সংস্কার করার মতো কিছু নেই, কেবল পরিবর্তিত অবস্থার পরিপ্রেক্ষিতে তার অগ্রগতি বা সেই সূত্রগুলোর নতুন প্রকারের ব্যবহারকে আমরা বিধৃত করতে পারি। এবং দ্বিতীয়ত, একে পরিবর্তন বা সংস্কার করতে চাইলে অর্গাননের বর্ণিত সূত্রগুলোকে বা কয়েকটিকে পর্যবেক্ষণ পরীক্ষণের মাধ্যমে ভুল হিসাবে প্রমাণ করতে হবে এবং তার বিপরীতে আরও উন্নত ও প্রামাণ্য প্রাকৃতিক নীতি উপস্থাপন করতে হবে। আর বিগত 200 বছরেও এমন কেউ সেটা করতে পারেনি, এই বিষয়ে চেষ্টা করা হয়নি তা নয়, কিন্তু পারেনি এটাই বাস্তবতা। অতএব শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি আমার আজকের আলোচনা অনুধাবন করতে পেরেছেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।